আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন মুসলমানদের ইবাদতের মাস, রহমতের মাস পবিত্র রমজান। যারা হৃদরোগের বিভিন্ন রোগে ভুগছেন সেসব মানুষজন রমজানে কীভাবে ওষুধ খাবেন, জীবনযাত্রার পদ্ধতি কেমন হবে, রমজানে সাওম রাখতে পারবেন কি পারবেন না, কখন রোজা ভেঙে ফেলাই উত্তম, আমরা আজকের ভিডিওতে এসব বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জেনে নিই হৃদরোগে আক্রান্ত রোগীরা কারা কারা রোজা রাখতে পারবেন। যেসব রোগীরা ওষুধ এবং জীবনমাত্রার মান নিয়ন্ত্রণের মাধ্যমে বুকের ব্যথা, শ্বাসকষ্ট, পালপিটেশন বা ধরফলানি নিয়ন্ত্রণে রাখতে পারছেন এবং যাদের হার্টের কার্যক্ষমতা আমরা সহজেই ইজেকশন ফ্রেকশন অথবা ইএফ বলি, এটি 50%-এর বেশি, তারা রোজা রাখতে সক্ষম, তারা সহজেই রোজা রাখতে পারেন। যেসব রোগীরা ওষুধ এবং জীবনযাত্রার মান পরিবর্তনের পরেও অল্পতেই হাঁপিয়ে যান, অল্পতেই শ্বাসকষ্ট হয় কিংবা বুকে ব্যথা বোধ করেন, মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরায়, তাদের জন্য রমজানের সাওম না রাখাই ভালো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা মুসলমান পরিবারে বড় হই, ছোটোবেলা থেকেই রোজা রেখে অভ্যস্ত, রমজান ইবাদতের সাথেও আমাদের একটা আবেগের জায়গায় কাজ করে। দেখা যায় সারা জীবনে উনি একটি রোজাও ভাঙেননি অথবা সারা জীবন বিগত জীবনে সবসময় রোজা রেখে আসছেন। এসব মানুষ কষ্ট হলেও রোজা ভাঙতে চান না। এখানে মনে রাখতে হবে রমজানকে আল্লাহ যেমন ফরজ করেছেন তেমনি বিশেষ বিশেষ ক্ষেত্রে ভাঙার অথবা রোজা পরে রেখে দেওয়ারও সুযোগ দিয়েছেন। শারীরিক সুস্থতাকে বিবেচনায় এনেই আমাদেরকে ইবাদতের দিকে মনোযোগ দিতে হবে। এখন আসি, হৃদরোগীরা নিয়মিত যেসব ওষুধ খান সেসব ওষুধ খাওয়ার নিয়ম কী হবে। আমরা যদি ব্রড লাইনে বলি অথবা হেডলাইনে বলি, তাহলে আমরা যেসব ওষুধগুলি সকালবেলা খাই সেগুলি আমরা ইফতারের পরে খাবো, আর যেসব ওষুধগুলি আমরা রাতে খাই সেগুলি আমরা খাবো হচ্ছে সেহরিতে। তাহলে দুপুরে খাওয়া ওষুধগুলি কী করব? সাধারণত আমরা চাই তিন বেলা যেসব ওষুধ খেতে হয় সেগুলির পরিবর্তে যেসব ওষুধ দুই বেলা খাওয়া যায় অর্থাৎ অধিকক্ষণ ধরে কাজ করে সেসব ওষুধ আমরা রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকি। কমন ওষুধগুলির মধ্যে একটি ওষুধ হচ্ছে রক্ত জমাট না বাঁধার ওষুধ, অথবা যেগুলিকে আমরা ইকোস্প্রিন, ক্লোপিড, অ্যাংক্লগ, অর্জেল এসব নামে পাওয়া যায়, অ্যান্টিপ্লাটিলেট ড্রাগস। এসব ওষুধগুলি আমরা রোগীদেরকে দুপুরে ভাত খাওয়ার পরে দিয়ে থাকি। রমজানে যারা রোজা রাখবেন তারা এই ওষুধগুলি ইফতারের পরেও খেতে পারেন অথবা সেহরির পরেও খেতে পারেন। এবং যে ওষুধগুলিতে ডায়ুরেটিক্স থাকে অর্থাৎ যেসব ওষুধ খাওয়ার পরে ঘন ঘন প্রস্রাব হয়, যেমন ল্যাসিক্স, ফুসিড, ফুসিড প্লাস, টর্সিড, ইডিলস, ফ্রুলাক, এই টাইপের ওষুধগুলি আমরা সাধারণত সকালে দিয়ে থাকি। রমজানে আপনারা এগুলি যাদের প্রয়োজন হয় আপনারা এইসব ওষুধ ইফতারের সময় খাবেন, এগুলি কিন্তু সেহরিতে খাওয়া যাবে না। কারণ সেহরিতে যদি আমরা এইসব ওষুধ খেয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে এইসব ওষুধের কারণে আমাদের শরীর থেকে পানিগুলি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়, তখন রোগীরা তৃষ্ণা বোধ করেন এবং খারাপ লাগে। ওই জন্য এইসব ওষুধগুলি খেতে হবে ইফতারে। আরেকটা জিনিস চলে আসে যে হৃদরোগীরা ইফতারে অতিরিক্ত পরিমাণে শরবত, অতিরিক্ত লবণ এবং খুব বেশি আমরা ইফতারে যেগুলি খেয়ে অভ্যস্ত ভাজা পোড়া খাবার চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। পানির ক্ষেত্রে পরিমিত পানি পান করবেন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর হঠাৎ করে অতিরিক্ত পানি খেলে এগুলি শরীর সামলে নিতে সমস্যা হতে পারে। আরেকটা বিষয় একটু বলবো, আমরা হৃদরোগী এবং যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাদেরকে ব্যায়াম করতে বলে থাকি। আপনারা সাধারণত মানুষ সকালবেলায় ব্যায়ামটা করতে চায় অথবা বিকেলে, রমজানে সকাল বা বিকেলে ব্যায়াম না করে ইফতারের পর অথবা রাতে হালকা ব্যায়াম করাটাই উত্তম। কারণ ব্যায়াম করতে গিয়েও দেখা যাবে আমার পানি কমে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, হৃদরোগীদের জন্য বিভিন্ন অসুবিধা হতে পারে। আরেকটা বিষয় চলে আসে, যেসব রোগীদের হার্টে রিং লাগানো অথবা হার্টের অপারেশন করা, ওনারা কি রোজা রাখতে পারবেন? আমরা সাধারণত বলি যে তিন মাস পর্যন্ত রোজা না রাখাই ভালো এবং এক বছরের পর যদি হার্টে ফাংশন ভালো থাকে ওনাদের জন্য রোজা রাখা সম্পূর্ণ নিরাপদ, এবং তিন মাস থেকে এক বছরের সময়টা এটা আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ডিসিশন নেবেন। এটাই আমাদের মূলত হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য রমজানের বিধান হবে। আশা করি আপনারা জিনিসগুলি মেনে চলবেন। এবং আমি আবারও বলছি, যেসব রোগীরা রোজা রাখতে অসুস্থ অথবা কষ্ট বোধ করছেন তারা প্রয়োজনে চিকিৎসক এবং আপনার যে কোনো একজন ইমাম সাহেবের সাথে কথা বলে অথবা আলেমের সাথে কথা বলে রোজা রাখতে কি রাখতে পারবেন কি পারবেন না এই জিনিসগুলি আগ থেকে জেনে নিয়ে রোজা রাখার চেষ্টা করবেন। এখানে শারীরিক সুস্থতার চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দিলে হৃদরোগীদের জন্য বিপদ হতে পারে।
সবাই সুস্থ থাকবেন, সবাইকে রমজানের শুভেচ্ছা, মোবারকবাদ, আসসালামু আলাইকুম।